আরব বিশ্বের প্রথম নারী নভোচারী হিসেবে মহাকাশের ইতিহাসে নাম লিখাতে যাচ্ছেন নোরা আল মাতরুসি। এরইমধ্যে প্রশিক্ষণও শুরু করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের এই বাসিন্দা। উপসাগরীয় দেশটি থেকে মহাকাশ ভ্রমণের আগ্রহী কয়েক হাজার আবেদনের মধ্যে দুজনকে বেছে নেওয়া হয়েছে। তাদের একজন হলেন সার্জিয়ারের বাসিন্দা 28 বছর বয়সী যন্ত্র প্রকৌশলী নোরা। শৈশব থেকেই নভোচারী হওয়ার স্বপ্ন ছিল তার। স্কুল জীবন থেকে গ্রহ নক্ষত্র নিয়ে পড়াশোনাও করতেন তিনি। নোরা আল মাতরুসির সঙ্গে নভোচারী প্রশিক্ষণের জন্য মনোনীত হয়েছেন আমিরাতের আরেক নাগরিক 33 বছর বয়সী মোহাম্মদ আল মোল্লা। চলতি বছর শেষে তারা নাসার জনসন মহাকাশ কেন্দ্রে প্রশিক্ষণ নিতে যাবে। সেখান থেকে ফিরে দেশের হয়ে তারা কাজ করবে বলে জানিয়েছেন।